এমন কিছু মুভি থাকে যেগুলো শুধু মুভি নয়, তার থেকেও অনেক বেশি কিছু। আজকের মুভিটি, যার নাম এ সেপারেশন, এই ইরানিয়ান মুভিটি ঠিক তেমনই একটি মুভি। মুভিটি 2011 সালে অস্কার তো পেয়েছিল ঠিকই, সেই সাথে এই মুভিটি আমাদের সমাজের অনেক ছোট ছোট বাস্তবতাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে যা সত্যি আপনাকে ভাবতে বাধ্য করবে। আর এই মুভির পরিচালক হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা মুসলিম পরিচালক আসগর ফারহাদি, যিনি কিনা একাধিক অস্কার পেয়েছেন। কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না, তো কথা না বেরিয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভি শুরু হয় একটি কোর্টের দৃশ্য দিয়ে, যেখানে একটি মধ্যবয়সী কাপল নাদির ও সিমিন এসেছে তাদের ডিভোর্সের জন্য। সামনে বসে থাকা বিচারক সিমিনকে প্রশ্ন করে, আপনি আপনার স্বামীকে কেন ডিভোর্স দিতে চাচ্ছেন, আপনার স্বামী কি নেশা করে? সিমিন বলে না। তখন বিচারক তাকে আবারও জিজ্ঞেস করে, তাহলে কি আপনার স্বামী আপনাকে অনেক নির্যাতন এবং মারধর করে? সিমিন তাকে এবারও না বলে, আর বলে যে আমার স্বামী অনেক ভালো একজন মানুষ। বিচারক তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি ডিভোর্স কেন দিতে চাচ্ছেন? তখন সিমিন বলতে শুরু করে, আমার দেশের বাইরে অনেক ভালো একটি চাকরি হয়েছে, আমি চাই নাদির এবং আমাদের সন্তান সহ সেখানে সেটেল হতে, কিন্তু নাদির এই দেশ থেকে কোথাও যেতে চায় না, আর এই কারণে আমি তাকে ডিভোর্স দিতে চাই। আর যদি নাদির আমার সাথে যেতে রাজি হয়, তাহলে আমি এখনই এই ডিভোর্স লেটার ক্যান্সেল করছি। তখন নাদির তার কথা বলতে শুরু করে। নাদির বলে যে আমার পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই, আমার বাবা অনেক বৃদ্ধ আর সে নিজে নিজে একা চলতেও পারে না, আমি কোনোভাবেই আমার বাবাকে রেখে দেশের বাইরে চলে যেতে পারবো না। তখন সিমিন তাকে বলতে শুরু করে, বিদেশে গেলে আমরা অনেক ভালো কেরিয়ার করতে পারবো আর আমাদের মেয়ের ফিউচারও অনেক ভালো হবে। নাদির আর সিমিনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, আর নাদির কোনোভাবেই তার বাবাকে রেখে বিদেশে যেতে রাজি হয় না, কারণ নাদির মনে করে সন্তান হিসেবে তার দায়িত্ব সে কোনোভাবেই এড়াতে পারে না, আর এই চিন্তাভাবনা আসলে প্রত্যেকটি সন্তানেরই হওয়া উচিত, অ্যাটলিস্ট বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, কারণ তারা তখন প্রচণ্ড অসহায় হয়ে যায়। যাই হোক, যেহেতু নাদির তার বাবাকে রেখে বিদেশে যেতে রাজি হয় না, তাই সিমিন তার ডিভোর্স লেটারে সাইন করে দেয়, কিন্তু বিচারক সিমিনের ডিভোর্স লেটারটি অ্যাকসেপ্ট করে না, কারণ বিচারকের মনে হয় এই কারণটি যথেষ্ট না একটি ডিভোর্স হওয়ার জন্য। ডিভোর্স লেটার অ্যাকসেপ্ট না করায় সিমিন সেখান থেকে রেগে বেরিয়ে যায়, আর সে নাদিরের বাসা থেকেও একেবারে চলে যায়। আর যাবার আগে সে রাজিয়া নামক একজন কাজের মহিলাকে ঠিক করে দিয়ে যায়, যাতে করে তার ঘরের কাজ রাজিয়া করতে পারে, সেই সাথে নাদিরের বাবার দেখাশোনাও যাতে করতে পারে। মূলত রাজিয়াও কোনো কাজের মহিলা ছিল না, সে বাধ্য হয়ে এসেছে এখানে কাজ করতে। রাজিয়ার হাজবেন্ড অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছে, আর ঋণ পরিশোধ না করতে পারায় তাকে প্রায় জেলে যেতে হতো, আর রাজিয়া এখানে এসেছে কাজ করতে সামান্য কয়েকটা টাকা উপার্জন করার জন্য, যাতে করে সে তার হাজবেন্ডের দেনাগুলো দিয়ে দিতে পারে। কিন্তু রাজিয়ার কাজটা একদমই সহজ ছিল না। সে যেদিন প্রথম কাজে আসে, সে দেখতে পায় নাদিরের বাবা তার নিজের প্যান্টের মধ্যেই প্রসাব করে দেয়, তার অবস্থা এতটাই খারাপ। আর রাজিয়া ছিল খুবই ধার্মিক একজন মহিলা, সে পরপুরুষকে একদমই ছোবার চাচ্ছিল না, সে নাদিরের বাবাকে না ছুয়ে তার ড্রেস চেঞ্জ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর নাদিরের বাবাও এতটাই বৃদ্ধ ছিল যে সে রাজিয়ার কোনো কথা বুঝতেও পারত না। তখন রাজিয়া বাধ্য হয়ে তার পরিচিত একজন ইসলামিক ব্যক্তিত্বের কাছে ফোন দেয়। রাজিয়া তাকে জিজ্ঞেস করে, আমি কি কাজের প্রয়োজনে একজন 70-80 বছরের বয়সের লোক, যে কিনা নিজে কিছুই করতে পারে না, তাকে কি স্পর্শ করতে পারবো, তার ময়লা কাপড় কি চেঞ্জ করে দিতে পারবো? তখন সেই ইসলামিক ব্যক্তিত্ব তাকে বলে, হ্যাঁ রাজিয়া তুমি পারবে, আর এতে তোমার কোনো পাপ হবে না। এটা শোনার পরে রাজিয়া নাদিরের বাবার ড্রেস চেঞ্জ করে দেয়, কিন্তু তার মাথা থেকে তখনই বিষয়টা যাচ্ছিল না, কারণ রাজিয়া ছিল খুব ধার্মিক একজন মহিলা। রাজিয়ার একটি মেয়ে ছিল, রাজিয়া প্রত্যেকদিন তার মেয়েকে নিয়েই বাসায় কাজ করতে আসতো, আর সেই সাথে রাজিয়া প্রেগন্যান্টও ছিল। এভাবেই কেটে যাচ্ছিল রাজিয়ার দিন, কিন্তু একদিন নাদির এবং তার মেয়ে হঠাৎ করেই বাসায় চলে আসে। তারা বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও ঘরের ভিতর থেকে কেউই দরজা খোলে না। তখন বাধ্য হয়ে নাদির তার পকেটে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে, আর ভিতরে ঢুকেই সে দেখতে পায় তার বাবার হাত বিছানার সাথে বাঁধা আর সে ফ্লোরে পড়ে আছে। এই দৃশ্য দেখে নাদির খুবই ঘাবড়ে যায়, সে দ্রুত তার বাবার কাছে যায়। নাদিরের বাবার নিথর দেহ দেখে নাদিরের মেয়ে এবং নাদির ভাবে তার বাবা হয়তো মারা গিয়েছেন। নাদিরের মেয়ে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে তার দাদার জন্য, কিন্তু নাদির একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পায় তার বাবা আসলে মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন। নাদির তার বাবাকে সুস্থ করার অনেক চেষ্টা করে, সেই সাথে সে তার মেয়েকে বলে, তুমি বাসাটা অনেক ভালোভাবে একটু চেক করে দেখো, রাজিয়া হয়তো অনেক কিছু চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। নাদিরের মেয়ে তাই করতে থাকে,
আর এরই মধ্যে রাজিয়া তার মেয়েকে নিয়ে ঘরে ঢোকে। আর রাজিয়াকে দেখে নাদির প্রচন্ড রেগে যায়। রাজিয়াকে দেখে নাদির অনেক রাগারাগি করতে থাকে। সে রাজিয়াকে বলতে থাকে, তুমি আমার ঘর থেকে টাকা চুরি করেছো, আর তুমি প্রতিদিনই এমন করো। তুমি আমার বাবাকে রেখে এভাবেই প্রতিদিন বাইরে যাও। আজ ভাগ্য ভালো যে আমি হঠাৎ করেই বাসায় এসেছি, নাহলে আমি এই সত্যটা তো জানতেই পারতাম না। নাদির রাজিয়াকে চলে যেতে বলে, আর সে বলে যে আমি তোমাকে একটা টাকাও দিব না, কারণ তুমি অনেক টাকা এর মধ্যে চুরি করেছো। অন্যদিকে রাজিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টা করতে থাকে। সে বলতে থাকে, আমি চুরি করিনি, আমার উপর দয়া করে চুরির কোনো দোষ দিবেন না। আমি পেটের কষ্টে এখানে কাজ করতে এসেছি, তাই বলে চুরি করতে আসিনি। রাজিয়া অনেক কাঁদতে থাকে। আর সে বলতে থাকে যে, আমার কোরআনের কসম, আমি চুরি করিনি, আর আমার কাজের টাকাটা আমার আজকে অনেক প্রয়োজন। কিন্তু নাদির তার কোনো কথাই শোনে না। সে রাজিয়াকে তার ঘর থেকে বের করে দেয়। নাদির তার বাবার কাছে এসে তাকে সেবা করতে থাকে। আর এর মধ্যে রাজিয়া আবারও সেখানে আসে। সে নাদিরের কাছে তার প্রাপ্য টাকার জন্য খুব রিকোয়েস্ট করতে থাকে। আর এটার জন্য নাদির আরো বেশি রেগে যায়। সে রাজিয়াকে দরজার কাছে নিয়ে যায় এবং ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। নাদির দরজা বন্ধ করে দেয়। আর সে দেখতে পায় যে রাজিয়া বাইরে পড়ে গিয়েছে। তখন পাশেরই একজন মহিলা এসে তাকে উঠিয়ে নেয়। আর এরপরে সিচুয়েশন আরো খারাপ হয়। কিছু সময় পরে নাদিরের ওয়াইফ নাদিরকে ফোন করে। সিমিন নাদিরকে বলে, তুমি রাজিয়াকে যে ধাক্কা দিয়েছিলে তার ফলে রাজিয়ার পেটের বাচ্চাটি মারা গিয়েছে। নাদির এবং সিমিন চলে যায় হসপিটালে রাজিয়াকে দেখার জন্য। সেখানে যাবার পরই সেখানে দেখা হয়ে যায় রাজিয়ার হাজবেন্ডের সাথে। রাজিয়ার হাজবেন্ড নাদিরকে আগে থেকেই চিনত। সে নাদিরকে দেখা মাত্রই প্রচন্ড রেগে যায় আর তাকে মারতে যায়। আর বলতে থাকে যে, তোমার কারণে আমার সন্তানটি মারা গিয়েছে, আমি কোনোভাবেই তোমাকে মাফ করব না, আমি আমার মৃত সন্তানের বিচার চাই। আর এরপরেই এই ঘটনাটি চলে যায় স্থানীয় কোর্টে। সেখানে বিচারক নাদিরকে বলে, এই ঘটনায় যদি প্রমাণিত হয় যে আপনার কারণেই বাচ্চাটি মারা গিয়েছে, তাহলে আপনার 3 বছরের জেল তো অবশ্যই হবে। নাদির বিচারককে বলতে থাকে, বিশ্বাস করুন, আমি জানতাম না যে রাজিয়ার প্রেগনেন্ট ছিল। আমি যদি জানতাম তাহলে রাজিয়াকে ধাক্কা দেওয়া তো দূরের কথা, আমি তার সাথে খারাপ ব্যবহারও করতাম না। সে আরো বলে, আমার বাবাকে রাজি ওই দিন বেঁধে রেখে বাইরে গিয়েছিল, যার ফলে আমার বাবা প্রায় মারাই গিয়েছিল, তাই আমি আমার নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। এসব কথা রাজিয়ার হাজবেন্ড শুনে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন ওই বিচারক রাজিয়ার হাজবেন্ডকে বলে, আপনি যদি এমন উল্টাপাল্টা কথা বলতে থাকেন, আপনাকে আমি এখনই জেলে পাঠাবো। এভাবেই রাজিয়ার কেসটি কোর্টে চলতে থাকে। নাদির তার মেয়ের টিচারকে রিকোয়েস্ট করে সে যেন কোর্টে সাক্ষী দেয়। নাদির রাজিয়ার প্রেগনেন্সি বিষয়ে কিছুই জানতো না। নাদিরের মেয়ের টিচার কোর্টে যেয়ে সেই সাক্ষী দেয়। আর এই বিষয়টা যখন রাজিয়ার হাজবেন্ড জানতে পারে, সে খুবই রেগে যায়। সে নাদিরের মেয়ের টিচারের স্কুলে চলে যায় আর তাকে অনেক গালমন্দ করতে থাকে। সে ওই টিচারকে বলে, আপনি ইচ্ছা করেই মিথ্যে সাক্ষী দিয়েছেন, তাই না? আপনি যদি সত্যি সাক্ষী দিয়ে থাকেন, তাহলে এটা আপনি কোরআন শরীফ ছুঁয়ে আমাকে বলুন। মামলার পরবর্তী শুনানির দিন রাজিয়ার হাজবেন্ড আবারও উল্টাপাল্টা কথা বলতে থাকে বিচারককে। আর বিচারক এটাও জানতে পেরেছিল যে রাজিয়ার হাজবেন্ড ওই শিক্ষকের স্কুলে যেয়ে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আর এসব কারণে রাজিয়ার হাজবেন্ডকে বিচারক 3 মাসের জেল দিয়ে দেয়। আর এটা শুনে রাজিয়ার প্রচন্ড ভেঙে পড়ে। সে বিচারককে অনেক রিকোয়েস্ট করতে থাকে। সে বলতে থাকে যে, আমার স্বামী অনেক দেনার দায়ে জর্জরিত, যার ফলে সে অনেক ডিপ্রেশনে থাকে, সে মানসিকভাবে একদমই সুস্থ না, কিন্তু বিচারক তো তার রায় দিয়ে দিয়েছে। অন্যদিকে নাদির জানতে পারে যে ওই দিন রাজিয়া তার বাবাকে রেখে একজন গাইনি ডাক্তারের কাছে গিয়েছিল। আর তখন নাদিরের মনে হয় রাজিয়ার হাজবেন্ড হয়তো রাজিয়াকে অনেক মারধর করেছিল, যার ফলে সে গাইনি ডাক্তারের কাছে গিয়েছিল। কিন্তু একদিন নাদিরের মেয়ে নাদিরকে বলে, বাবা, আমি জানি যে তুমি জানতে রাজিয়া প্রেগনেন্ট ছিল, কারণ আমি দেখেছিলাম। তোমার সামনেই রাজিয়া আমার টিচারের কাছ থেকে গাইনি ডাক্তারের নাম্বার নিয়েছিল, সেই সাথে সে তার প্রেগনেন্সির কথাও তখন বলেছিল। নাদির তখন তার মেয়েকে বলে, মা, তুমি যদি এই কথাটি কোর্টে বলো, তাহলে আমার 3 বছরের সাজা হয়ে যাবে। নাদিরের মেয়ের সাক্ষীর দিন চলে আসে কোর্টে। সে কোর্টে যায় এবং সে তার বাবার কথা অনুযায়ী সে কোর্টের কাছে মিথ্যা কথা বলে। কিন্তু এই মিথ্যা সাক্ষী দেওয়ার পরে নাদিরের মেয়ে ভিতর থেকে একদম ভেঙে পড়ে। সে নিজেকে প্রচন্ড অপরাধী ভাবতে শুরু করে। সে বুঝতে পারে যে সেই মিথ্যাটা বলে অনেক বড় একটি পাপ করেছে, যেটা তার একদমই উচিত হয়নি। এদিকে নাদিরের ওয়াইফ সিমিন খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার হাজবেন্ডের যদি 3 বছরের সাজা হয়ে যায় কোনোভাবে, তাহলে তার প্রভাব তার মেয়ের ভবিষ্যতের উপর পড়বে। তাই সে রাজিয়াদের বাসায় যায় আর রাজিয়ার হাজবেন্ডকে কিছু টাকার অফার করে, যার ফলে সেই মামলাটি যাতে তুলে নেয়। রাজিয়ার হাজবেন্ড প্রথমে কোনোভাবেই রাজি হয় না, কিন্তু তার আশপাশের মানুষ রাজিয়ার হাজবেন্ডকে বুঝায় যে, তোমার এই টাকাটার খুবই প্রয়োজন, তুমি অনেক ঋণগ্রস্ত, এই টাকাটা হলে তুমি তোমার ঋণের বোঝাটাকে হালকা করতে পারবে। রাজিয়ার হাজবেন্ড তখন রাজি হয়ে যায়। সিমিন বাসায় ফিরে যখন তার হাজবেন্ড নাদিরকে এই কথা বলে, তখন নাদির এই কথা শুনে সে কোনোভাবেই রাজি হয় না, কারণ আমরা তো জানি নাদির মূলত একজন ভালো মানুষ ছিল। সে ভিতর থেকে অনেক অনুতপ্ত ছিল। সে কোনোভাবে চাচ্ছিল যেন তার পাপের সাজা তার হোক,
আর এটা শুনে সিমেন্ট প্রচণ্ড রেগে যায়। সে বলে যে তুমি থাকো তোমার মতো, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে এখনই চলে যাচ্ছি। নাদির তার মেয়েকে চলে যেতে দেখে সে সিমেনের প্রস্তাবে রাজি হয়ে যায়। সে এই মামলাটি ডিসমিস করার জন্য টাকা দিতে রাজি হয়। কিন্তু পরের দিন ঘটে এক অদ্ভুত ঘটনা। রাজিয়া সিমেনের সাথে দেখা করতে আসে। সে সিমেনকে বলে, আমি আপনার টাকাটি কোনোভাবেই নিতে পারবো না, আমার মনে হয় তাহলে আমি অনেক বড় পাপ করে ফেলবো, যার ফলে আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমা করবেন না। সিমেন বলে, এটা কেমন কথা, আমরা তোমার ক্ষতি করেছি, পাপ তো আমার স্বামী করেছেন, তাই আমরা সামান্য কিছু ক্ষতিপূরণ দিতে যাচ্ছি। তখন রাজিয়া সিমেনকে বলে, আমার পেটের বাচ্চা আপনার হাজবেন্ড নাদির নষ্ট করেনি, আপনার হাজবেন্ড আমাকে ধাক্কা দেওয়ার কিছুদিন আগে আমি আপনার শ্বশুরকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম, তখন আপনার শ্বশুর হঠাৎ করেই মাঝ রাস্তায় চলে যায়, আর আমি তাকে বাঁচাতে যেয়ে একটি গাড়ি আমাকে পিছন থেকে এসে ধাক্কা দেয়, যার ফলে আমি পড়ে যাই। আর ওই দিন রাতে আমার পেটে প্রচণ্ড ব্যথা করে, আর আমার মনে হয় যে আমার বাচ্চাটি ওই দিন রাতেই মারা গিয়েছিল, তাই আপনাদের কাছ থেকে এই টাকাটা আমি কোনোভাবেই নিতে চাই না, কারণ এই টাকাটা আমার জন্য হারাম হয়ে যাবে, আর আমি গরিব হতে পারি কিন্তু হারাম খেতে চাই না। সিমিন রাজিয়াকে কিছু না বলেই চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় নাদির, সিমিন এবং তাদের মেয়ে রাজিয়াদের বাসায় গিয়েছে। তারা মূলত সেখানে টাকাগুলো দিতেই গিয়েছে। সেখানে রাজিয়ার হাজবেন্ড ছিল, আর সেই সাথে রাজিয়ার হাজবেন্ড যাদের কাছে টাকা ধার নিয়েছিল এমন অনেকগুলো লোক সেখানে ছিল। তারা সবাই টাকার জন্য অপেক্ষা করছিল। কিন্তু নাদির বলে, আমি টাকাগুলো শুধুমাত্র রাজিয়ার হাতে দিতে চাই। তখন রাজিয়ার হাজবেন্ড ভিতরে যায় রাজিয়াকে ডাকতে, কিন্তু রাজিয়া আসতে রাজি হয় না, কারণ আমরা তো জানি রাজিয়া ওই হারামের টাকাগুলো একদমই নিতে চায় না। আর এটা শুনে রাজিয়ার হাজবেন্ড প্রচণ্ড রেগে যায়। সে বলতে থাকে যে ঘরের মধ্যে এতগুলো পাওনাদার বসা, আর তুমি এখন এই টাকাগুলো নিতে রাজি হচ্ছ না। রাজিয়ার হাজবেন্ড অনেক রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে যায়। তখন রাজিয়া সামনে আসে, আর সে সকল পাওনাদারের সামনেই কাঁদতে থাকে আর সিমেনকে বলতে থাকে, আমি আপনাকে নিষেধ করেছিলাম এই টাকাগুলো নিয়ে এখানে আসতে, আপনি কেন আসলেন, আপনার কি লাভ হলো আমার সংসারটাকে নষ্ট করে, আর এই মানুষগুলোর সামনে আমাকে ছোট করে, আমি তো শুধুমাত্র হারাম খেতে চাইনি। আর এরপরেই চলে আসে এই মুভির সর্বশেষ দৃশ্য, যেখানে দেখা যায় নাদির আর সিমিনের মেয়েকে কোর্টে ডাকা হয়েছে। বিচারক তাকে জিজ্ঞেস করে, তুমি কার কাছে থাকতে চাও, তোমার বাবার কাছে নাকি তোমার মার কাছে? আর আমরা বুঝতে পারি নাদির আর সিমিনের ডিভোর্সটা হয়েই গিয়েছে। বিচারক যখন নাদিরের মেয়ের কাছে এই প্রশ্নটা করে, তার মেয়ে প্রচণ্ড কাঁদতে থাকে, আর সে বিচারককে জিজ্ঞেস করে, আমাকে কি উত্তরটা এখনই দিতে হবে? বিচারক তাকে বলে, হ্যাঁ, তোমাকে উত্তরটা এখনই দিতে হবে। তখন নাদিরের মেয়ে বলে, আমি জানি যে আমি কার সাথে থাকতে চাই, কিন্তু সেই উত্তরটা আমি আমার বাবা মার সামনে দিতে চাই না। নাদির আর সিমেন বাইরে চলে আসে। তারা দুজন দুই পাশে দাঁড়িয়ে থাকে, আর তাদের এই অপেক্ষার দৃশ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমি জানি এর এন্ডিং আপনাদের কাছে একটু অদ্ভুত লাগছে, কিন্তু বিশ্বাস করুন এর থেকে ভালো এন্ডিং আর হয় না, কারণ পরিচালক সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিয়েছেন। কারণ আমি আপনাদের প্রথমেই বলেছি, এটা শুধু মুভি নয়, এটা সমাজের অনেক বড় বাস্তবতাও, যেখানে নাদির আর সিমিনের মতো ডিভোর্স প্রতিনিয়ত হয়েই চলছে, আর এই ডিভোর্সের ফলাফল সব মানুষের জীবনে এক হয় না। তাই এই মুভির এন্ডিংটা আপনারা না হয় আপনাদের নিজেদের মতো করেই একটু সাজিয়ে নিন, আর আপনাদের ভাবনাগুলো আমাকে কমেন্ট করে জানান। নাদির আর সিমিনের মেয়ে আসলে কার কাছে গিয়েছিল? সে কি তার বাবাকে চুজ করে ছিল নাকি মাকে? আজ এই পর্যন্তই। সবশেষে একটা কথাই বলবো, একটি ডিভোর্স শুধুমাত্র দুটো মানুষকে বিচ্ছেদ করে না, বিচ্ছেদ হয় অনেকগুলো স্বপ্নের, আর সেই সাথে সন্তানরা হারায় তার বাবা মার প্রকৃত ভালোবাসা। তাই নিজের জায়গা থেকে হলেও একটু কম্প্রোমাইজ করতে শিখুন। আশা করি ভালো থাকবেন। তো দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।